নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে অদ্ভুত এক ঘটনা ঘটান বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কিউই পেসার কাইল জেমিসের বল ব্যাটিংয়ের সময়ে হাত দিয়ে আটকিয়ে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন ডানহাতি এই ব্যাটার। মুশফিকের এমন অভিনব কাণ্ড নিয়ে পোস্ট করেছে ভারতের কলকাতা পুলিশ। ম্যাচ চলাকালে মুশফিক যখন এমনভাবে আউট হন তখন নিজেও হয়তো বুঝে উঠতে পারেননি কি করছেন তিনি। অদ্ভুত এই আউট হওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটারের অদ্ভুত আউটের ভিডিও এবং ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পিছিয়ে নেই পার্শ্ববর্তী দেশের শহর কলকাতার পুলিশও। সচেতনতার অংশ হিসেবে মুশফিকের সেই আউটের ছবি পোস্ট করেছে তারা। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকের আউটের ছবি জুড়ে দিয়ে কলকাতা পুলিশ লিখেছে, লিঙ্ক হোক কিংবা বল, ছুলেই গ্যাড়াকল। মূলত যে কোনো ধরনের অপ্রয়োজনীয় লিঙ্কে প্রবেশ করতে নিরুৎসাহিত করেছে পুলিশ। তাহলে ফেসবুকের আইডিসহ নানা ধরনের বিপদে পড়া থেকে নিজেদের বিরত রাখতে পারবে সাধারণ মানুষ।